সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। ফের করোনার থাবা পড়েছে বিনোদন জগতে। কোভিড-19 আক্রান্ত হলেন জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইটারে জানিয়েছেন পরিচালক। রাজ জানিয়েছেন, কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার বাবা। কিন্তু একবার নয়, দুবার তার বাবার করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্টও নেগেটিভ এসেছে, কিন্তু তার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন পরিচালক। তবে শুধু তিনি নয়, তার পরিবারের সকলেই এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রীকে নিয়ে পরিবারের সকলেই চিন্তিত। খুব শীঘ্রই পরিবারের বাকিদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। একদিকে করোনার এই ভয়াবহ পরিস্থিতি, তার উপর নিজে করোনায় আক্রান্ত, আবার স্ত্রী শুভশ্রীও অন্তঃসত্ত্বা, সব মিলিয়ে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাজ। এদিকে রাজের করোনা আক্রান্তের খবর পেয়ে ভক্তরাও রীতিমতো উদ্বিগ্ন। রাজ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরে সেই প্রার্থনাই করেছেন সকলে।